এর আগেও আপনাদেরকে এই ছবি দেখিয়েছি এবং ফের একবার সেই একই ছবির পুনরাবৃত্তি হলো মুর্শিদাবাদের রানীতলার অঙ্গনবাড়ি কেন্দ্রে, যেখানে অঙ্গনবাড়ি কেন্দ্রে খিচুড়িতে কেঁচো পাওয়া গেল। অঙ্গনবাড়ি কেন্দ্রের সামনে কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা, যে ছবি একবারে রেড সার্কেল করে আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা। দেখতেই পাচ্ছেন খিচুড়ির মধ্যে কেঁচো, আর এই খাবার আদৌ স্বাস্থ্যকর কিনা শিশুদের জন্য তা নিয়ে কার্যত প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। খাবারের মান নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে অভিভাবকদের, খুব স্বাভাবিক বিষয় যেখানে ছোট ছোট শিশুদেরকে এই খাদ্য পরিবেশন করা হয় স্কুল থেকে অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে। সেখানে যদি এই রকম খাবারের মান হয়, যেখানে খাবারে এর আগেও আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম কোনো জায়গায় আরশোলা, কোনো জায়গায় সাপ, কোনো সময় ব্যাং, কোনো সময় ইঁদুর, এই রকমভাবে পাওয়া গিয়েছে। আর আজ যে খবর দেখাচ্ছে এই মুর্শিদাবাদের রানীতলায়, সেখানে খিচুড়িতে কেঁচো, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শোনাই। দিয়েবার বালটা তো পানি ঢালছে খিচুড়িতে, দিয়েবার আমবুতে খিচুড়িটা পানি দিচ্ছেন কেন? তো ওই মাস্টার নিয়ে বা বলছে যে ই খিচুড়ি পানি দিয়ে রান্না হয় না, তো এমনি হয় নাকি? তো ওরকম পানি দেয়, একদিকে ডাল, একদিকে ভাত, আর একদিকে পানি। আবার যদি ডিম তারপরে দিন দিবে, দিয়ে যদি ছেলেটাকে পেঠাবো তো আর দিবে না, বুঝবে যে দিয়ে দিয়েছি। তো কেনে নিবি খুব, সেটা খাবার পড়েছিল। হ্যাঁ খাবার। আচ্ছা, যে খাবারটা রান্না ঘোড়া পোকা থাকবে খিচুড়ির মধ্যে সিদ্ধে খায় না লাগে, সেদিনটা খুলছি তো তিন নম্বর ওইখানে খানা হবে চুরি থেকে এবার হয়েছে, আমি চুকি দেখিনি, ওরা তো কেনারা দেখছে। অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা পরিষ্কার করে বলছেন ছেলের মেয়েদের সঙ্গে কি তাহলে ছেলে খেলা চলছে? এই সকল ছোট ছোট শিশুদের সঙ্গে যাদেরকে অঙ্গনবাড়ি কেন্দ্রে পাঠান অভিভাবকরা, সেই অঙ্গনবাড়ি কেন্দ্রের খাবারের মান যদি এই রকম হয় তাতে কার্যত প্রশ্ন উঠছে যে শিশুদের স্বাস্থ্য নিয়ে কার্যত তাহলে কি ছেলে খেলা চলছে? যে ছবি দেখাচ্ছে মুর্শিদাবাদের রানীতলায় ঘটেছে অঙ্গনবাড়ি কেন্দ্রে, সেখানেই মূলত খিচুড়িতে কেঁচো পাওয়া গিয়েছে, যেই ছবিও রেড সার্কেল করে লাল মার্ক করে আপনাদের সামনে দেখাচ্ছে রিপাবলিক বাংলা। দেখতেই পাচ্ছেন একবার এক্সক্লুসিভ সেই ছবি। তৃণমূল কংগ্রেসের তুমি হয়তো রাজ্যসভার এমপি হতে পারতে, বা আমরা দল বদল করছেন না, আপনারা ভোট করার জন্য নেমেছেন, এই ক্যালকুলেশনটা ভোট কি কারো বাপে আয়গা তো তৃণমূল, এইটাকে হাউ ডু ইউ কাউন্টার? এটা একটু বাইনারি চলছে, মানুষ এবার আইএসএফকে ভোট দেবে। সুস্থ একটা রাজনীতিবিদ আনার জন্য আজকে শিক্ষিত মানুষ এগিয়ে আসুক, আমরা সত্যি এটা চাই। আপনাদের যে নেতা সে বলেছে ড্রাগন হারবারে লড়বে, কোথায় গেল? আমরা ওনাকে দাঁড়াতে দিইনি। বার্তার মধ্যে নীতি আদর্শ বাদ দিয়ে অন্য কিছু যেন না। আর এদিকে হাওড়ার চামড়াইলে পানীয় জলের সমস্যা রয়েছে, জলের দাবিতে পথ অবরোধ, মহিলাদের বালতি হাতে নিয়ে অভিনব কায়দায় চলে এই পথ অবরোধ প্রতিবাদ। আট দিন ধরে জলকষ্টে ভুগছে চামড়াইলের বাসিন্দারা। কোন রকমের কোনো সমস্যার সমাধান না হওয়াতে কার্যত পথে নেমেছেন তারা, বিক্ষোভে দেখাচ্ছেন, যে ছবিও দেখাচ্ছে রিপাবলিক বাংলা। দেখতেই পাচ্ছেন আট দিন ধরে, একটা দুটো দিন নয়, আটটা দিন ধরে তারা জলকষ্টের মধ্যে রয়েছেন, জলকষ্টে ভুগছেন চামড়াইলের বাসিন্দারা। পরে পুলিশি আশ্বাসে যদিও অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। জল নেই, খাবার জল নেই, কিছু নেই, আমরা কত জল কিনে খাবো? কিনে খাওয়া যায় জল, কিন্তু জল কি ব্যবহারের জন্য কিনে খাওয়া করা যায়, সম্ভব? আমাদের অত ইনকাম নেই, তো আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছি। এলাকার লোক জানে, সবাই সব সবাই সব জানে, কিন্তু মানে কোনো কিছুই কারোর কোনো হেলদোল নেই। তাই এই যদি হয় যে রাস্তায় দাঁড়াবো তবেই আমাদের সমস্যার সমাধান হবে, তো আমরা রাস্তায় দাঁড়াচ্ছি, আর কি করবো? কিন্তু তাও সব করে এত রোদে রাস্তায় এসে দাঁড়ায় না, ছাড়া আমাদের কোনো কাজ হচ্ছেই না। জল আমাদের দরকার, আট দিন ধরে জল নেই, আর কেউ এসে দেখেও না, জিজ্ঞাসাও করে না যে কিভাবে আছি আমরা। জলটা আমাদের তো দরকার, জলটা তো সরকার থেকে দেয়, সরকার জলটা তো দেওয়া উচিত, জল নেই, কাপড় কাচবো, খাবো, রান্না করবো, তারপরে তো বাথরুম অবস্থায় জল কিছুতে। এর আগেও আপনাদেরকে এই ছবি দেখিয়েছি এবং ফের একবার সেই একই ছবির পুনরাবৃত্তি হলো মুর্শিদাবাদের রানীতলার অঙ্গনবাড়ি কেন্দ্রে, যেখানে অঙ্গনবাড়ি কেন্দ্রে খিচুড়িতে কেঁচো পাওয়া গেল। অঙ্গনবাড়ি কেন্দ্রের সামনে কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা, যে ছবি একবারে রেড সার্কেল করে আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা। দেখতেই পাচ্ছেন খিচুড়ির মধ্যে কেঁচো, আর এই খাবার আদৌ স্বাস্থ্যকর কিনা শিশুদের জন্য তা নিয়ে কার্যত প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। খাবারের মান নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে অভিভাবকদের, খুব স্বাভাবিক বিষয় যেখানে ছোট ছোট শিশু
শিশুদেরকে এই খাদ্য পরিবেশন করা হয় স্কুল থেকে অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে সেখানে যদি এই রকম খাবারের মান হয় যেখানে খাবারে এর আগেও আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম কোন জায়গায় আরশোলা কোন জায়গায় সাপ কোন সময় ব্যাঙ কোন সময় ইঁদুর এই রকম ভাবে পাওয়া গিয়েছে আর আজ যে খবর দেখাচ্ছে এই মুর্শিদাবাদের রানীতলায় সেখানে খিচুড়ি থেকে চো স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শোনাই দিয়েবার বালটা তো পানি ঢালছে খিচুড়িতে দিয়েবার আম বুঝে খিচুড়িটা পানি দিচ্ছেন কেন তো ওই মাস্টার নিয়ে বলছে যাই খিচুড়ি পানি দিয়ে রান্না হয় না তো এমনি হয় নাকি তো ওরকম পানি দেয় একদিকে ডাল একদিকে ভাত আর একদিকে পানি আবার যদি ডিম তারপরে দিন দিবে দিয়ে যদি ছেলেরাকে পেঠাবো তো আর দিবে না বুঝবে তো দিয়ে দিয়েছি তো কেন নিবি খুব সেটা খাবার পড়েছিল হ্যাঁ খাবার আচ্ছা যে খাবারটা রান্না ঘোড়া পোকা থাকবে খিচুড়ি হচ্ছে সিদ্ধে খানা হবে তুমি কি এবার হয়েছে আমি কি দেখিনি ওরা তো কেনাটা দেখছে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন তারা পরিষ্কার করে বলছেন ছেলের মেয়েদের সঙ্গে কি তাহলে ছেলে খেলা চলছে এই সকল ছোট ছোট শিশুদের সঙ্গে যাদেরকে অঙ্গনবাড়ি কেন্দ্রে পাঠান অভিভাবকরা সেই অঙ্গনবাড়ি কেন্দ্রের খাবারের মান যদি এইরকম হয় তাতে কার্যত প্রশ্ন উঠছে যে শিশুদের স্বাস্থ্য নিয়ে কার্যত তাহলে কি ছেলে খেলা চলছে যে ছবি দেখাচ্ছে মুর্শিদাবাদের রানীতলায় ঘটেছে অঙ্গনবাড়ি কেন্দ্রে সেখানেই মূলত খিচুড়িতে কেঁচো পাওয়া গিয়েছে যেই ছবিও রেড সার্কেল করে লাল মার্ক করে আপনাদের সামনে দেখাচ্ছে রিপাবলিক বাংলা দেখতেই পাচ্ছেন একবার এক্সক্লুসিভ সেই ছবি তৃণমূল কংগ্রেসের তুমি হয়তো রাজ্যসভার এমপি হতে পারতে আমরা দল বদল করছেন না আপনারা ভোট কাটার জন্য নেমেছেন এই ক্যালকুলেশনটা ভোট কি কারো বাপে আয়গা তো তৃণমূল এইটাকে হাউ ডু ইউ কাউন্ট এটা একটু বাইনারি চলছে মানুষ এবার আইসেপকে ভোট দেবে সুস্থ একটা রাজনীতিবিদ আনার জন্য আজকে শিক্ষিত মানুষে এগিয়ে আসুক আমরা সত্যি এটা চাই আপনাদের যে নেতা সে বলেছে দায়বনভাবে লড়বে কোথায় গেল আমরা ওনাকে দাঁড়াতে দিইনি বার্তার মধ্যে নীতি আদর্শ বাদ দিয়ে অন্য কিছু যেন না আর এদিকে হাওড়ার চামড়াইলে পানীয় জলের সমস্যা রয়েছে জলের দাবিতে পথ অবরোধ মহিলাদের বালতি হাতে নিয়ে অভিনব কায়দায় চলে এই পথ অবরোধ প্রতিবাদ আট দিন ধরে জলকষ্টে ভুগছে চামড়াইলের বাসিন্দারা কোন রকমের কোনো সমস্যার সমাধান না হওয়াতে কার্যত পথে নেমেছেন তারা বিক্ষোভে দেখাচ্ছেন যে ছবিও দেখাচ্ছে রিপাবলিক বাংলা দেখতেই পাচ্ছেন আট দিন ধরে একটা দুটো দিন নয় আটটা দিন ধরে তারা জলকষ্টের মধ্যে রয়েছেন জলকষ্টে ভুগছেন চামড়াইলের বাসিন্দারা পরে পুলিশি আশ্বাসে যদিও অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা জল নেই খাবার জল নেই কিছু নেই আমরা কত জল কিনে খাবো কিনে খাওয়া যায় জল কিন্তু জল কি ব্যবহারের জন্য কিনে খাওয়া করা যায় সম্ভব আমাদের অত ইনকাম নেই তো আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছি এলাকার লোক জানে সবাই সব সবাই সব জানে কিন্তু মানে কোনো কিছুই কারোর কোনো হেলদোল নেই তাই এই যদি হয় যে রাস্তায় দাঁড়াবো তবেই আমাদের সমস্যার সমাধান হবে তো আমরা রাস্তায় দাঁড়াচ্ছি আর কি করবো কিন্তু কেউ শখ করে এত রোদে রাস্তায় এসে দাঁড়ায় না জল নেই কাপড় কাচবো খাবো